আপনি যদি 1971 সালে সেনাবাহিনী কিন্তু প্রথম কিন্তু রিপোর্ট করেছে, সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর জিয়াউর রহমান মেজর জিয়া, উনি যখন প্রথম অস্ত্র হাতে নিয়ে বলেছিলেন উই রিভোল্ট, এটার সাথে সাথে আরো কিন্তু বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্মকর্তারা কিন্তু রিভোল্ট করেছিলেন এবং প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিল কিন্তু সেনাবাহিনী। আগামী 3 থেকে 6 মাসের ভিতর যদি নির্বাচন হয়, তাহলে আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, যে দুরবস্থা, সেই মুহূর্তে আমরা বা 18 কোটি জনগণ এটা সমর্থন করি কিনা। আমি ওনার যে মানে উদ্বেগ, এটার সাথে আমি একাত্মতা প্রকাশ করি, এবং আমি যেটা মনে করি যে শেখ হাসিনা গত 16 বছরে অর্থনীতিটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, এটি আগামী 3 থেকে 6 মাসে এটি রিকভারি করা কিন্তু খুব ডিফিকাল্ট, বাট এটা ইম্পসিবল না, ইম্পসিবল না, বাট এটা একটু ডিফিকাল্ট বটে। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে 3 থেকে 6 মাস ইটস এ টু টু এ স্মল টাইম, এটি একটা ইস্যু। আর অ্যাবসলিউটলি আরেকটি ইস্যু অ্যাবসলিউটলি হচ্ছে যে 1/11-এর 2 বছর আমি কিন্তু ফিল্ডে আমি চাকরি করেছি, জব করেছি, এবং 1/11 গভর্নমেন্টের সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম, সরকারে না থাকলেও আমি বাংলাদেশ পুলিশের একটা কমান্ড লেভেলে আমি টোটাল 2 বছর কাজ করেছি এবং আমি সরাসরি দেখেছি। সেটি হলো যে আমি ওই আমাদের যে আলোচক ডক্টর ডক্টর ফয়সাল যেমন বললেন যে 6 মাসের নির্বাচন, এবং আমাদের মেজর আফসারি যে কথাটি বললেন যে 5 বছর, এটাও আমার কাছে মনে হয় যে এই দুটি দুটি কোনোটাই সঠিক না। আমার কাছে যেটা মনে হয় যে একটা রিজনেবল পর্যায়ে ডক্টর ইউনুস যখন মনে করবেন যে একটা যৌক্তিক পর্যায়ে সংস্কার হয়ে গিয়েছে বা হয়ে গিয়েছে বা হওয়ানো সম্ভব হয়েছে, আমার ধারণা যে উনি তখন নির্বাচন দিয়ে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ক্ষমতা আমি একটু পরিষ্কার করে বলতে চাই, আমি 6 মাস জি বলিনি, আমি বলতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার জন্য অন্তত পক্ষে 3 বছর সময় আমার ব্যক্তিমতে প্রয়োজন রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পলিটিক্যাল এলিমেন্ট গুলা রয়েছে যে, এবং এখানে মেজর আফসারি এখানে মানে সুন্দর করে কথাগুলো বলেছে, আমার যে প্রস্তাবনা ছিল সেটা হচ্ছে ইকোনমিক রিফর্মের পাশাপাশি পলিটিক্যাল রিফর্মটা কি করে করব। কারণ এখানে তো আপনি আপনি তো জাতীয় সরকার গঠন করেন নাই, আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এই জায়গায় যে একটা সেতু বন্ধনের যে একটি জায়গা আছে বা একটি দূরত্ব রয়েছে, সেই জায়গাটা আমরা কি করে আমরা একভূত হতে পারি, এটা আমার একটি পর্যালোচনার একটা একটা অংশ থাকবে আজকের আলোচনা থেকে। জি জি ডক্টর ফয়সাল যে কথাটি বললেন, কথাটি মূল্যবান কথা বলেছেন, যে সেটা হলো এটি যদি লম্বা সময়ের জন্য হতে হয় তাহলে এটি অবশ্যই জাতীয় সরকার নামকরণ করতে হবে, কারণ আপনাকে আলটিমেটলি পলিটিক্যাল বা রাজনৈতিক নেতৃত্বের কাছে কিন্তু ফিরে যেতে হবে। কারণ কোন একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে বা গণতান্ত্রিক কাঠামোতে বা ডেমোক্রেসিতে আলটিমেটলি সুপ্রিমেসি প্রিভেইল করে রাজনৈতিক নেতৃত্বের কাছে, তাহলে আমাদের আলটিমেটলি রাজনৈতিক নেতৃত্বের কাছে ফিরে যেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকার বা বিপ্লবী সরকার যে নামে আমরা অভিহিত করি না কেন, এটি যদি লম্বা সময়ের জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারের জন্য এটি কন্টিনিউ করা কিন্তু ডিফিকাল্ট হবে, কারণ আপনি রাজনৈতিক দলের অ্যাবসলিউটলি আপনার অ্যাবসলিউটলি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আপনার কিন্তু সমর্থন দরকার, আদারের এই সমর্থন ছাড়া আপনি বিপ্লবী সরকার লম্বা সময়ের জন্য ক্ষমতা কন্টিনিউ করলে আপনি রাজনৈতিক দলের থেকে আপনি সমর্থন পাবেন না, সেই ক্ষেত্রে বিপ্লবী সরকারের জন্য ডিফিকাল্ট। আর আরেকটি যে আমাদের যে দর্শক শ্রোতারা যে প্রশ্নগুলো করেছেন আমি একটু জবাব দিতে চাচ্ছি স্পষ্টতার জন্য। একজন ব্যক্তি আজহার সাহেব উনি বলেছিলেন যে আমাকে রেফারেন্সে বলেছিলেন যে আমি বিভিন্ন টক শোতে বলেছিলাম যে একজন শাসককে ক্ষমতাচ্যুত করার পদ্ধতি হচ্ছে 4টা, একটা হচ্ছে বৈধভাবে, সেটি হচ্ছে নির্বাচন, আরেকটি হচ্ছে আর তিনটি হচ্ছে অবৈধভাবে, একটা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে, একটা হলো জুডিশিয়ারির মাধ্যমে, আরেকটি হলো বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান। আমি এই কথাটি একাধিকবার বলেছি এবং বিশ্বে এই 4টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে কিন্তু এই 4টা পদ্ধতির একটা পদ্ধতিতেও ক্ষমতাচ্যুত হয় নাই, এটি নির্বাচনের মাধ্যমে হয় নাই, সেনাবাহিনীর মাধ্যমে হয় নাই, জুডিশিয়ারির মাধ্যমে হয় নাই, বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান হয় নাই, বাট এটি একটা বিপ্লবীয় অভ্যুত্থান হয়েছে। বাট আমরা মনে হয় আলোচকরা বা বিভিন্ন সময় আমরা হয়তো আবেগ ইমোশনে যে কথাগুলো বলছি, আমার কাছে যেটা মনে হয় যে জনগণের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে, এবং আমরা আবেগ ইমোশনে আমরা আমরা হয়তো এইভাবে ব্যাখ্যা দেবার চেষ্টা করছি। আমি কিন্তু এই অভ্যুত্থানটাকে
1971 সালের অভ্যুত্থানের রেপ্লিকা হিসেবে দেখতে পাচ্ছি। আপনি যদি 1971 সালে সেনাবাহিনী কিন্তু প্রথম কিন্তু রিভোল্ট করেছে, সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর জিয়াউর রহমান মেজর জিয়া উনি যখন প্রথম অস্ত্র হাতে নিয়ে বলেছিলেন উই রিভোল্ট, এটার সাথে সাথে আরো কিন্তু বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্মকর্তারা কিন্তু রিভোল্ট করেছিলেন এবং প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিল কিন্তু সেনাবাহিনী। তো এখন যদি সেনাবাহিনীকে যদি 1971 সালের কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে কিন্তু আপনার স্কুল মাস্টার থেকে শুরু করে আপদ জনতা সবাই কিন্তু সমর্থন করেছে। এখন যদি সেনা ওই সময় সেনা নেতৃত্ব যদি বলে যে আমাদের কারণেই 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এটি কিন্তু ভুল হবে। আপনি 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 স্টুডেন্টরা ছাত্ররা এই অভ্যুত্থানে সামনে সারিতে ছিল, অনেক হত্যাযজ্ঞের শিকার হয়েছে, ছাত্র জনতা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, কিন্তু আমরা আলোচনার সময় আমরা কিন্তু রাজনৈতিক নেতৃত্বের যে সমর্থনকে আমরা কিন্তু অনেক সময় অবজ্ঞা করছি, যদিও মেজর আফসারি উনি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। আপনি দেখেন যে হত্যাকাণ্ডগুলো শিকার হয়েছে, আপনি যদি এগুলো আইডেন্টিফাই করেন, সবাই কিন্তু ছাত্র না, এখানে কিন্তু জনতাও বলা হচ্ছে। এই জনতা কারা? এই জনতা কিন্তু বিরোধী এই বিএনপি জামাত তথা যে 62টা দল, ইভেন মেজর আফসারির দল এবং ডক্টর ফয়সালের দলেরও সমর্থকরা কিন্তু তারা কিন্তু এই আন্দোলনে কিন্তু এসেছে। তো এখানে যে সবাই যে ছাত্র নিহত হয়েছে বিষয়টা কিন্তু তা নয়, এই কারণে কিন্তু বলা হচ্ছে ছাত্র জনতা নিহত হয়েছে। কিন্তু আমি আমি ছাত্রদেরকে আমি স্যালুট জানাচ্ছি যে তাদের তাদের নেতৃত্বে এটা হয়েছে 1971 সালে, সেনাবাহিনীর নেতৃত্বে যেভাবে দেশটা স্বাধীন হয়েছিল সবাই সমর্থন সমর্থন করেছিল, এখানেও কিন্তু একইভাবে সবাই কিন্তু সমর্থন করেছে। স্কুল মাস্টার বলেন, ইউনিভার্সিটি মাস্টার বলেন, রিক্সাওয়ালা বলেন, খেটে খাওয়া দিনমজুর বলেন এবং রাজনীতিবিদ বা রাজনৈতিক দল বলেন, সবাই কিন্তু এসেছে। তো এটা এটা দিয়ে আমি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এটা সবারই অবদান আছে বা রয়েছে, বাট এটা ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এই ছাত্র হত্যাযজ্ঞের কারণে যে আবেগ ইমোশনের কারণে তারা যে সমর্থন গুলো পেয়েছে, এই সমর্থনের কারণে যে বিপ্লবীয় অভ্যুত্থানটা হয়েছে, এটি কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা বিরল অভ্যুত্থান। এরকম অভ্যুত্থান হয়তো দ্বিতীয়টে বা দ্বিতীয় বা তৃতীয়টি হয়তো বা খুঁজলে দুই একটা পাওয়া যেতে পারে, বাট অ্যাটলিস্ট আমার জানা মতে এইভাবে অভ্যুত্থানের মাধ্যমে কোনো স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা হয়েছে অ্যাটলিস্ট আমার জানা নাই, হয়তো গবেষণা করলে একটি দুইটা হয়তো পাওয়া যেতে পারে। আর আরেকটি কথা হচ্ছে ওই ব্যক্তি ওই যিনি আজহার সাহেব বললেন যে সেনাবাহিনী যদি মানে উনি মানে ইনডাইরেক্টলি একটু সেনাবাহিনীর অবদানকে একটু অবজ্ঞা করার চেষ্টা করলেন, মানে উনি উনি ওই বলার চেষ্টা করলেন যে সেনাবাহিনী সমর্থন না করলেও শেখ হাসিনার কি ক্ষমতা না ছাড়া ছাড়া কি বিকল্প ছিল? আমি উনাকে একটু বলি, আমি সেনা এবং পুলিশ দুই ব্যাকগ্রাউন্ডেরই লোক এবং আমি এই ক্ষমতার পরিবর্তন কিভাবে হয় এটি কিন্তু আমি কম বেশি জানি এবং আমি রাজনীতিও বুঝি, জিও পলিটিক্যাল বিষয়গুলো আমি কিন্তু বুঝি। সেটি হলো যে সেনাবাহিনীর যে সেনাবাহিনীর যে অবস্থা বা সেনাবাহিনীর যে অবদান এবং সেনাপ্রধান ওই দিন যে ভূমিকা নিয়েছিল, ওই ভূমিকাটা যদি সেনাপ্রধান না না নিতেন এবং বিগত সেনাপ্রধানরা যে কাজগুলো করে গিয়েছে সেই কাজ যদি উনি করতেন, তাহলে আপনার 5ই জুলাই কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করতেন না এবং তাকে পদত্যাগ করতে হতো না। সেক্ষেত্রে হয়তো উনি আরো 3 মাস 4 মাস অথবা 6 মাস ক্ষমতা কন্টিনিউ করতেন, আরো কিছু হত্যাযজ্ঞের মাধ্যমে আরো শত শত ছাত্র জনকর্তাকে হত্যার মাধ্যমে, বাট আলটিমেটলি উনি ক্ষমতাচ্যুত হতেন। সেটি হলো যে এই হত্যাযজ্ঞের যে মানুষের ক্ষোভ এর সাথে যোগ হতো অর্থনৈতিক অভ্যুত্থান, এই দুই অভ্যুত্থান মিলে উনি হয়তো বা আমি আপনাকে প্রাপ্য গুলোতে বলেছিলাম যে উনি ডিসেম্বরের পরে কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবেন না। এই কারণে সেনাবাহিনীর সেনাবাহিনীর যে অবদান এবং সেনাবাহিনীর যে সহযোগিতা, বিশেষ করে বর্তমান সেনাপ্রধানের যে বিরল ভূমিকা, যেটা মেজর আফসারি কিন্তু বললেন যে তার আত্মীয় থাকার পরেও, আত্মীয় থাকার পরেও আমরা কিন্তু বাঙালিরা কিন্তু কম বেশি আত্মীয়র প্রতি কিন্তু আমরা অনেকটা কিন্তু দয়ালু এবং সহানুভূতিশীল, এই রকম পরিস্থিতি থাকতে পরিস্থিতিতে আমি যদি জেনারেল ওয়াকারের জায়গায় থাকতাম আমি যে কি করতাম সেটা কিন্তু এই মুহূর্তে বলাটা কিন্তু ডিফিকাল্ট। তারপরে উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এই হত্যাযজ্ঞের থেকে দেশটাকে বাঁচিয়েছেন এবং আমাদের দারুণ ভাবে যে অর্থনৈতিক যে ক্ষতি হতো সেটি থেকেও বাঁচিয়েছেন। আর আরেকটি হলো